ঈদের ছুটি শেষে এখনও রাজধানীতে ফিরছে মানুষ। তবে আজ দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে তেমন চাপ নেই যাত্রীদের। এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস, যাচ্ছি তার কাছে। দেবাশিস, আমাদেরকে ঘাটের সবশেষ পরিস্থিতি জানাবেন। ইশাত, আমরা এখন রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে। গত কয়েকদিন ধরে কিন্তু জানিয়ে আসছিলাম, আসলে দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ শেষে কর্মস্থলে যাওয়ার খবরাখবর গত দুই দিন ধরে কিন্তু আমরা মানুষের যাওয়ার ক্ষেত্রে যে অস্বস্তি সেটি কিন্তু আমরা জানিয়েছিলাম। আজ যেহেতু রবিবার, সব ধরনের অফিস আদালত দিতে ঈদের পরে একেবারেই শুরু, অর্থাৎ কর্মস্থলে সব ধরনের সরকারি বেসরকারি সবাইকে প্রায় যেতে হবে, সেই কারণে এই ব্যস্ততম নৌরুটটি একেবারে ফাঁকা। আমরা ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, এটি আসলে দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাট। এই ফেরিঘাটে আপনি দেখছেন যে গত কয়েকদিন ধরে যেখানে আসলে মানুষের উপচে পড়া ভিড় ছিল সেটি কিন্তু একেবারেই ফাঁকা। তবে এটি যেহেতু দেশের ব্যস্ততম নৌরুট, এটিতে আসলে সবসময় আসলে মানুষ যাতায়াত করে, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়া ঈদের যে অতিরিক্ত যাত্রীর চাপ সেটি কিন্তু নেই, স্বাভাবিকভাবে যে যাওয়া আসা সেটি আসলে এখানে রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। এই সাধারণ যাত্রী এবং চালকদের পারাপারের জন্য 17টি ফেরি চলাচল করে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখন একেবারেই স্বস্তি এই দৌলতদিয়া প্রান্তে রয়েছে, 17টি ফেরি চলাচল করে এবং 16টি লঞ্চ চলাচল করে। এখানে কোনো আসলে যানজট নেই, গাড়ির সারিও কিন্তু নেই। আমরা সব মিলে দৌলতদিয়া প্রান্ত থেকে 20 থেকে 30টি গাড়ি কিন্তু আসলে যে আটকে থাকে প্রতিদিন সেটিও দেখিনি। যে সমস্ত গাড়ি দেশের বিভিন্ন স্থান থেকে আসছে তারা সরাসরি ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে এসে টিকিট কেটে কিন্তু তারা ফেরিতে উঠছে। তো এই সাথে এই ছিল দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। দৌলতদিয়া ফেরিঘাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। আমরা এখন যাব মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাটে, সেখানে ফেরিতে যাত্রীদের চাপ কম থাকলেও লঞ্চে ভিড় আছে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন ঘাটে? আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। ভোর থেকে আসলে লঞ্চ ঘাটে একটি বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে ঢাকামুখী যাত্রীদের, তবে ফেরি ঘাটে তেমন একটি চাপ লক্ষ্য করা যায়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় একটিও গাড়ি নেই, যেসব গাড়ি আসছে সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে। অন্যদিকে শিমুলিয়া ঘাটে 17টি ফেরির মধ্যে চলাচল করছে 7টি ফেরি, এর মধ্যে 3টি রোরো ফেরি রয়েছে। অন্যদিকে ফেরিগুলো আসলে অনেকটা অলস সময় বসে থাকতে দেখা গেছে গাড়ির জন্য, যাত্রীর জন্য। এমনকি 2 ঘন্টা যাবত এমন অনেক ফেরি রয়েছে যারা ঘাটে অবস্থান করছে। তবে একটি সমস্যার বিষয় হচ্ছে যে 2টি ফেরিঘাট বর্তমানে শিমুলিয়া ঘাটে সচল আছে। এইসব ফেরিঘাটে যখন ফেরিগুলো আসছে 1টি থেকে 2টি করে, তখন আসলে একটু বেশি সময় লাগছে আনলোড করার ক্ষেত্রে। এছাড়া গতকাল থেকে আসলে নতুন একটি চ্যানেলে শিমুলিয়া কাঁঠালবাই নোটে ফেরি চলাচল করছে। এই রুটটি আসলে আগে এই রুট দিয়ে চলাচল করতে ফেরিগুলো, যার কারণে অনেকটা সহজ হয়েছে চালকদের জন্য। অন্যদিকে লঞ্চ ঘাটে যাত্রীরা গাদাগাদি করে আসছেন, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই বললেই চলে। অন্যদিকে আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে লঞ্চগুলোতে আসলে ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করা হচ্ছে, এক্ষেত্রে দুর্ঘটনার একটি আশঙ্কা থেকে যাচ্ছে। তবে স্পিডবোট ঘাটে তেমন একটি যাত্রীদের চাপ নেই, যেসব যাত্রীর চাপ আছে এটা আসলে অন্যান্য একটি স্বাভাবিক দিনের মতোই আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে 3 এবং 4 নম্বর যে ফেরিঘাটটি পদ্মায় বিলীন হয়ে গিয়েছিল, সেটিতে আসলে আজ সকাল থেকে আমরা লক্ষ্য করেছি জিওব্রেক ফেলে বাঁধ শক্ত করার জন্য। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ক্ষতিগ্রস্ত যে রোরো ঘাটটি রয়েছে, যেটি প্রথম বিলীন হয়ে গিয়েছিল, এই ঘাটটি 4 থেকে 5 দিনের মধ্যে আসলে চালু হওয়ার একটি খবর আমরা জানতে পেরেছি। অন্যদিকে দীর্ঘ 1 মাস যাবৎ পদ্মায় রাতের বেলা ফেরি বন্ধ রাখা হতো, যার কারণে দীর্ঘ যাত্রীদের সারি আমরা লক্ষ্য করছিলাম। তবে গতকাল রাতে শিমুলিয়া ঘাটে কোনো ফেরি বন্ধ হয়নি। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। শিমুলিয়া ঘাটের ব্যস্ততা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।